নীতি নির্ধারকের কাছে এশিয়ার ফুসফুসখ্যাত সুন্দরবন আজও গুরুত্বহীন। প্রাণীর জীবনধারক অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানের মাধ্যমে সুন্দরবন স্থানীয় জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এক সুনিপুণ বুননে গড়ে উঠেছে সুন্দরবন। বাংলাদেশ এই বনের গর্বিত অভিভাবক হলেও এর অংশীদার পৃথিবীর সব মানুষ। বন বিনাশী কর্মকাণ্ডে সুন্দরবন আজ ভালো নেই। বৃহস্পতিবার সকালে বিশ্ব বন দিবস উপলক্ষে মোংলার বৈদ্যমান সংলগ্ন সুন্দরবন এলাকায় বন বন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। সুন্দরবন রক্ষায় আমরা, ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপারের আয়োজনে বনের সাথে সহাবস্থানের অংশ হিসাবে মানুষ এবং বন মিলে এ বন বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগে প্রতিরক্ষা দেয়াল হিসাবে কাজ করে। দুর্যোগের সময় এটি সবাই ভালোভাবে প্রত্যক্ষ করে, কিন্তু দুর্যোগ কেটে গেলে তা আবার সবাই ভুলে যায়। বনের আজও গুরুত্ব দিচ্ছে না নীতি নির্ধারকরা। এই বনের রক্ষায় যারা দায়িত্ব আছে তাদেরকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, যেমন পাশাপাশি এই বন রক্ষায় যারা বন্য প্রাণী হত্যা করে, যারা বৃক্ষ নিধন করে, যারা বিষ দিয়ে মাছ মারে, সবাইকে আমরা আহ্বান জানাবো যে এই সুন্দরবন এটি আমাদের বিশ্ব ঐতিহ্য, এটি এশিয়ার ফুসফুস, এটি আমাদেরকে রক্ষা করতে হবে। আমরা যদি আমাদের এই বন বিনাশী কর্মকাণ্ড যদি আমরা পরিহার করতে না পারি তাহলে সুন্দরবনের অস্তিত্ব থাকবে না। এই বনবন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী পশুর রিভার ওয়াটার কিপার মোহাম্মদ নূর আলম শেখ। রাশিদুল ইসলাম, ভোরের পাতা, নিউজ ডেস্ক।